তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের জনজীবন। এতে চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, অসহায় ও স্বল্প আয়ের মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 5.1 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড কুয়াশায় মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নোমান শিবলি। তীব্র শীতে পুরোপুরি স্থবির হয়ে পড়েছে উত্তরের জেলা দিনাজপুরের জনজীবন। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 5.1 ডিগ্রি সেলসিয়াস। হাড়গাপনের শীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। ঠান্ডায় হাত পা কোঁকড়া নাই গেছে, বাসিনে হামলা ঠান্ডাতে। রংপুরের প্রচণ্ড শীত আর হিমেল বাতাসে বেশি দুর্ভোগ পোহাচ্ছে ছিন্নমূল পথ শিশু আর খেটে খাওয়া মানুষরা। শীতের কারণে সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যায় অনেক দোকান। এছাড়া বাড়ছে শীত জনিত নানা রোগ। প্রচুর ঠান্ডা, বরফের মধ্যে হাটটা ঠকছে, হাত পাম্প বন্ধ, ছ্যাং ছ্যাং হয়ে যায়। দুদিন থেকে তো শীত ভালো হয়ে যাইতেছে, ছাওয়া বাওয়া নিয়ে কষ্ট আছি, কাপড়-চাপড় কেউ দেয় না। রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 5.3 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত থেকে রক্ষা পেতে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে ছিন্নমূল, অসহায় মানুষদের। আমরা গরিব শ্রেণী মানুষ, আমরা পাঁচকাটা মানুষ, আমরা আমাদের জন্য জীবন যেমন চালানোর জন্য অবশ্য দায়ী হয়ে গেছে। প্রচণ্ড শীতে কাঁপছে উত্তরের জেলা কুড়িগ্রাম। কাজে যেতে দুর্ভোগে পড়ছেন খেটে খাওয়া মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা। বাতাস চলছে, কাজকর্ম করে বেড়তেছি না, আগুন দিয়ে উঠতে পারতেছি না। লালমনিরহাটে শীতের কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষরা। দুপুর পর্যন্ত দেখা মিলছে না রোদের। কম্বল টম্বল দিলে হয়, অলস্টার দিলে হয়, তাহলে ঠান্ডা লাগে না। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়েও স্থবির হয়ে পড়েছে জনজীবন। সন্ধ্যার পরপরই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট ও হাটবাজার। কয়েকদিন থেকে তো শুরু হয়েছে ঠান্ডা, এখন তো আমরা কাজকর্ম করতে পারি না, কৃষি কাম করে খাই, বসে তো থাকতে পারবো না। এখন যদি এরকম যদি ঠান্ডা ভর্তি যদি হয়, সংসার কি হিসাবে চালাবো? পাবনা ঈশ্বরদীতে 5.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীত আর ঘন কুয়াশায় মহাসড়কগুলোতে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। এছাড়া কিছুটা শিডিউল বিপর্যয়ে পড়েছে ট্রেন চলাচলও। এদিকে দক্ষিণের জেলা চুয়াডাঙ্গাও কাঁপছে তীব্র শীতে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 5.8 ডিগ্রি সেলসিয়াস। যশোরে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীদের সংখ্যা। চলাফেরায় খুব কষ্ট হচ্ছে, রোদের তাপ কম থাকার কারণে আরো শীতের মাত্রা বৃদ্ধি পেয়েছে। ঝালকাড়িতেও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশায় সড়কে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। মেহেরপুরে শীত বস্ত্র না পেয়ে মানবতার দিন কাটাচ্ছেন হতদরিদ্র মানুষ। বহুদিন সকালে কুয়াশার কষ্ট করে আসতে হয়, কাজ হয় না, বহুদিন ঘুরে ঘুরে যায়। নেত্রকোনায় ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় ব্যাহত হচ্ছে হাওড়ে বোরো ধানের আবাদ। এতে বিভাগে পড়েছেন সাধারণ কৃষকরা। শীতের এই তীব্রতা আরো কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।